শোক যেন কাটছেই না ইরানের। মাশামিনের মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলের শহর সিরাজে শিয়া মাজারে বন্দুক হামলায় প্রাণ গেছে 15 জনের। বৃহস্পতিবারে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী। রয়টার্স জানায়, স্থানীয় সময় বিকেল 5:45 শিয়াদের পবিত্র স্থান শাহ চেরাক মাজারে এই হামলা সংঘটিত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন। পালিয়ে যাওয়ার পথে দুই বন্দুকধারীকে আটক করা হয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহত অনেকেই। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।